বিশ্বজয়ের মিশনে রোববার মাঠে নামবে বাংলাদেশ। শারজায় শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচ দিয়ে সুপার টুয়েলভ এর খেলা শুরু করবে টাইগাররা। 2007 সালে বিশ্বকাপের পর এই প্রথম বিশ্বকাপে লঙ্কানদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বিশ্বকাপে শিরোপার কাছে যেতে হলে জিত ছাড়া আর কোনো বিকল্প নেই টাইগারদের সামনে। রোববার বিকেল 4টায় শুরু হবে দুই দলের মুখোমুখি লড়াই। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিতে মুখিয়ে আছে শ্রীলঙ্কা। দুই দলের জমজমাট লড়াই হবে এটাও মানছেন লঙ্কান ক্যাপ্টেন। তিনি বলছেন, কোয়ালিফায়ারের ম্যাচগুলো জয়ের পর বাংলাদেশ জয়ের ধারায় আছে, তবে আমাদের দলটা তুলনামূলক ভালো, আমাদেরই বেশি সুযোগ আছে। টি-20 বিশ্বকাপের সবচাইতে জমজমাট লড়াই হবে ভারত ও পাকিস্তানের। অপেক্ষার পালা শেষে রোববার মুখোমুখি হবে দুই দল। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হবে ভারত পাকিস্তানের লড়াই। ক্রিকেট ইতিহাসের কোনো বিশ্বকাপে এখন পর্যন্ত ভারতের বিপক্ষে জিততে পারেনি পাকিস্তান। দর্শক জরিপে 36% জয়ের সম্ভাবনা পাকিস্তানের, আর 64% মানুষ বলছে এই ম্যাচে জিতবে ভারত। বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খান টি-20 ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঠেকিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। এ ব্যাপারে নাজমুল হাসান পাপন বলেন, তামিম টি-20 ক্রিকেট থেকে অবসর নিতে গিয়েছিল, তখন আমি ওর সাথে কথা বলে তা ঠেকিয়েছি। আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত সংস্করণ টি-20তে সবশেষ তামিম খেলেছিল 2020 সালে। ২০১৬ রিও অলিম্পিকে জিমন্যাস্টিকে স্বর্ণজয়ী রাশিয়ান তরুণী মার্গারিতা এখন বাংলাদেশে। বাংলাদেশে জিমন্যাস্টিক্স ফেডারেশনের আমন্ত্রণে বাবার দেশে এসেছেন মার্গারিতা মামুন। এর আগে বেশ কয়েকবার দাদাবাড়ি রাজশাহী থেকে ঘুরে গেছেন এই জিমন্যাস্ট। বাংলাদেশ জিমন্যাস্টিক ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ বলেন, মার্গারিতা মামুন ঢাকায় এসেছেন বঙ্গবন্ধু সেন্ট্রাল সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপের খেলা দেখতে। উদ্বোধনী অনুষ্ঠানে মামুন উপস্থিত থাকবেন। এএফসি অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে আজ সকালে দেশ ছেড়েছে বাংলাদেশ ফুটবল দল। দুই ভাগে ভাগ হয়ে দেশ ছেড়েছেন তারা। টার্কিশ এয়ারলাইন্সে করে শনিবার ভোর 7টায় ও 10টায় দেশ ছাড়েন ফুটবলাররা। তারা সরাসরি উজবেকিস্তান থেকে শ্রীলঙ্কায় যাবেন। ই গ্রুপের খেলায় বাংলাদেশ দল সৌদি আরব, কুয়েত ও স্বাগতিক উজবেকিস্তানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। বাছাইয়ে রয়েছে 11টি গ্রুপ। 11 গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা 4 রানার আপ মূল পর্বে খেলবে।